2024 লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য শাসক দলের। 42টি আসনের মধ্যে 29টিতে এসেছে তৃণমূলের দখলে। কোথাও কোথাও রেকর্ড ভেঙে জয় এবং বহু গেরুয়া গড় উদ্ধার করেছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের এই সাফল্যের জন্য জেলায় জেলায় বড় সড় আয়োজন করা হয়নি, কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত উদযাপন তুলে রেখেছেন দলের ঐতিহাসিক 21শে জুলাইয়ের জন্য। 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চে জয়ী প্রার্থীদের সাফল্য তুলে ধরা হবে। প্রতি বছরের ন্যায় এবছরও 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পালন করা হবে কলকাতা শহরের ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। তার আগে মঙ্গলবার দুপুরে আগামী 21শে জুলাইয়ের শহীদ সভা সফর করতে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে মেদিনীপুর জেলা পরিষদ হলে প্রস্তুতির সভা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি। এদিন সভা থেকে আগামী 21শে জুলাইয়ে তৃণমূলের শহীদ সমাবেশকে সফল করার জন্য দলকে বিভিন্ন নির্দেশ দিয়ে যান সুব্রত বক্সি। এছাড়া বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পৌর সভা এলাকায় বিভিন্ন 21শে জুলাইয়ের মিছিল স্টিক কর্নার করার বার্তাও দলের কর্মীদের দেয়। আরও বলেন, 21শে জুলাই শহীদ মঞ্চে কাতারে কাতারে মানুষ পৌঁছাবে, তার জন্য সমস্ত রকম প্রস্তুতির নির্দেশ দিয়ে গেলেন নেতা নেতৃত্বদেরকে। এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, মন্ত্রী মানুষ ভুঁইয়া, বিধায়ক দীনেন রায়, অজিত মাইতি, নির্মাল্য চক্রবর্তী সহ বিভিন্ন ব্লকের ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন। আজকে আমাদের প্রতি বছর আমরা শহীদ দিবস পালন করি ধর্মতলাতে। আজকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের সাংসদ, আমাদের প্রিয় নেতা সুব্রত বক্সি মহাশয় এসেছিলেন। আমাদের আজকে প্রস্তুতি সভা হলো আগামী 21শে জুলাই। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের নেত্রী ঘোষণা করেছেন যে আমাদের এই 29টি লোকসভার জয়, অর্থাৎ বাংলার 10 কোটি 30 লক্ষ মানুষ তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীদের লড়াই, সমস্ত কুৎসা অপপ্রচারকে উপেক্ষা করে, বিজেপির অর্থের ঝঞ্ঝনকে উপেক্ষা করে মানুষ আশীর্বাদ করেছেন এবং আমরা 29টা শিবিরে জয়লাভ করেছি। আমাদের এই জয় আমরা শহীদদের উদ্দেশ্যে তর্পণ করব আগামী 21শে জুলাই। তার আজকে প্রস্তুতি সভা ছিল। এই প্রস্তুতি সভায় দেখলেন আমাদের সর্বস্তরের নেতৃত্ব, বিধায়কবৃন্দ, ব্লক সভাপতিবৃন্দ, শাখা সংগঠনের সভাপতিবৃন্দ, কর্মীবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। আমাদের এই সবার প্রস্তুতি ছিল, সেই সভা আজকে আমাদের হলো। দলের 21শে জুলাই এই শহীদ তর্পণের এই প্রোগ্রাম চলছে বলে, যেহেতু 21শে জুলাইকে সামনে রেখে আমাদের প্রতি বছর ঐতিহাসিক সমাবেশ হয়, এই সমাবেশ কেটে যাওয়ার পরে নিশ্চয়ই পর্যালোচনা বৈঠক হবে। সেখানে নিশ্চয়ই দল, যারা দলের হয়ে সকাল থেকে রাত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে দলকে এই সাফল্য লাভ করিয়েছে, তাদের নিশ্চয়ই তারা তাদেরকে দল অ্যাওয়ার্ড দেবে। আর যারা দলে থেকে দলের পিছনে ছুরি মেরেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের একজনকেও ছাড়া হবে না। গত পঞ্চায়েত নির্বাচনে জেলার অনেক উচ্চস্তরের নেতা, কেউ ভাইস প্রেসিডেন্ট ছিল, কেউ জেনারেল সেক্রেটারি ছিল, কাউকে ছাড়া হয়নি। এই নির্বাচনের পরেও যারা দলে থেকে দলের পাওয়ার এনজয় করেছে, দলের পিছনে ছুটি মেরেছে, কাউকে ছাড়া হবে না। পশ্চিম মেদিনীপুর থেকে শেখ ওয়ারশ রিপোর্ট, বিগ নিউজ।